দাউদাউ করে জ্বলছে দোকান, কালো ধোঁয়ায় ভরে গেছে গোটা এলাকা। রবিবার ভোরে আলো ফুটতে না ফুটতেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ভস্মীভূত পূর্ব মেদিনীপুরের যশোড়া বাজারে এই কাপড়ের দোকান। ভোর 5টার সময় দেখি আস্তে আস্তে করে ধোঁয়া বেরোচ্ছে উপর থেকে, তখন জানতে পারি যে হালকা কোনো তো হয়তো আগুন লাগতে পারে। শাটার ভেঙে দেখে ওখানে পুরোটা আগুন হচ্ছে শর্ট সার্কিট হবে। আরও পার্শ্ববর্তী লোক প্রচণ্ড হেল্প করেছে আগুন নেভানোর জন্য। তমলুকো ঘাটাল থেকে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। আগুন নিভলেও পরে দোকান ঘরের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আমি মেন সব কিছু এসি সমস্ত আমি মেন অফ করি, প্রতিদিন আমি অফ করে আছি, কালকে আমি অফ করছি, 10টা ফুল হয়ে গেছে, আমি তাতে কি করে আমি নিজে অফ করে আসছি। আচ্ছা, এরপর আগুনটা কোথা থেকে মেন অফ থাকলে আগুনটা লাগে নি, যখন খুলতে খুলতে তখন সে একবার পুরো অন্ধকার হয়ে গেছে, তারপরে তো যখন ছাটা খুলে তারপরে আরো বেশি জ্বলে গেল। যে কাপড়ের দোকানে আগুন লেগেছিল তার গা ঘেঁষাঘেঁষি করে আরও কয়েকটি দোকান রয়েছে, তবে দমকলের চেষ্টায় আগুন ছড়ায়নি। শর্ট সার্কিটের জেরেই বিপত্তি বলে দমকলের প্রাথমিক অনুমান। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।